প্রশ্ন করেছেন, কোন নারী যদি ধর্ষণ থেকে বাঁচতে ধর্ষককে হত্যা করে ফেলে বা ধর্ষকের হাতে নিজে হত্যার শিকার হয়, তাহলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন কিনা। খুবই গুরুত্বপূর্ণ এবং এ সময়ের জন্য প্রাসঙ্গিক একটি প্রশ্ন। কোনো মেয়ে যদি পার্শ্বিক নির্যাতনের শিকার হন, ধর্ষণের শিকার হন, তাহলে সেক্ষেত্রে সে নারী ধর্ষণের হাত থেকে বাঁচার জন্য, ধর্ষকের নোংরা থাবা থেকে বাঁচার জন্য তিনি যদি চেষ্টা করেন এবং চেষ্টা চালাতে চালাতে গিয়ে নিজে নিহত হন, তাহলে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা পাবেন। আর কোনো ব্যক্তি তার স্ত্রীকে ধর্ষকের হাত থেকে রক্ষা করবার জন্য যদি ধর্ষকের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে বা ধর্ষকের সাথে তিনি লড়াই করতে গিয়ে যদি তার স্ত্রীর কে বাঁচাতে গিয়ে তিনি নিজে মারা যান, তাহলে তিনিও শাহাদাতের মর্যাদা পাবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যান, নিহত হন, তিনিও শাহাদাতের মর্যাদা লাভ করবেন। অতএব নিজে যদি নিহত হয়ে যান ধর্ষিতা অথবা তার স্বামী বা পরিবারের কেউ, তাহলে তারা শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ বিধিনা, ধর্ষকের হাত থেকে বাঁচার জন্য যদি তারা চেষ্টা করতে গিয়ে নিহত হন। আর ধর্ষককে থামাতে গিয়ে যদি তারা হত্যা করা ছাড়া আর কোনো উপায় তাদের কাছে না থাকে, কোনোভাবে থামানো না যায়, সমস্ত উপায়গুলো একটা একটা করে অ্যাপ্লাই করে ব্যর্থ হয়ে গেছেন, এখন সামনে তার এই পথটা একমাত্র খোলা আছে, বাধ্য হয়ে তিনি যদি নিজের জীবন হুমকির মধ্যে পড়তে পারে, শুধু ধর্ষণ নয়, এরকম পরিস্থিতিরও অনেক সময় সম্মুখীন হয়ে যায় মানুষ, সে বিষয়গুলোকে সামনে রেখে তিনি যদি ধর্ষককে হত্যা করতে বাধ্য হন, যেন তেনভাবে না এবং শুরুতেই নয়, কোনোভাবে নিবৃত্ত করতে না পারে, যদি শেষ পর্যন্ত বাধ্য হন এবং হত্যা করে ফেলেন, ইসলামী শরিয়া অনুযায়ী তাকে কেসাস হিসাবে অর্থাৎ হত্যার বদলে হত্যা হিসাবে তার মৃত্যুদণ্ড হবে না, অর্থাৎ তিনি এটাকে অপরাধ করেছেন বলে বিবেচিত হবে না, যদি আদালতে সেটি প্রমাণ হয় যে তার জন্য এটা ছিল শেষ ব্যবস্থা। অবশ্য প্রচলিত আইন, আমাদের দেশের প্রচলিত আইন আমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে যে আমাদের দেশের প্রচলিত আইনে এই বিষয়টি ভিন্ন রকম রয়েছে। অর্থাৎ প্রচলিত আইন আমাদের বলছে যে কোনো অবস্থাতেই নিজে আপনি হত্যা করতে পারবেন না। অতএব প্রচলিত আইনের সাথে এখানে ইসলামী আইনের একটা সংঘর্ষ রয়েছে। তারপর প্রচলিত আইনের ব্যাখ্যা, প্রচলিত আইন বিশেষজ্ঞ বোদ্ধা যারা আছেন তারা, উকিল এবং সংশ্লিষ্টরা বলতে পারবেন ভালো। আমি শুধুমাত্র ইসলামী আইনের কথাটা বললাম যে ধর্ষক তাকে যদি কোনোভাবে নিবৃত্ত করা না যায়, সবগুলো পদ্ধতি অ্যাপ্লাই করার পরে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন বাধ্য হয়ে যদি তার উপর আক্রমণ করতে হলো এবং তাতে যদি মারা যায়, তাহলে সেক্ষেত্রে ধর্ষিতার গুণা হবে না এবং তার পরিবারের কেউ যদি করেন তারাও গুণাগার হবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এই ভয়াবহ অবস্থা থেকে। সালাম।